সময়টা শাকিব খানের জন্য খুব একটা ভালো যাচ্ছিল না। সম্প্রতি স্ত্রী ও সন্তানের খবর নিয়ে বিতর্কিত আলোচনায় জড়িয়ে যান শাকিব। এরই মাঝে পরিচালক সমিতি থেকে নোটিশ পাঠিয়ে শাকিবকে বয়কটের ঘোষণা এবং পরিচালক সমিতির কাছে শাকিবের দুঃখ প্রকাশ। চলতি মাসের শুরুতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে FDC-তে শাকিবের উপর হামলা। সব মিলিয়ে গত কয়েক মাস ধরে সময়টা যেন শাকিবের অনুকূলে ছিল না। নেতিবাচক বিষয় নিয়েই মিডিয়ার আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। হঠাৎ করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির খবরে শাকিবের দুঃসময়ে যেন লেগেছে আনন্দের সুবাতাস। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 এর সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি। যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন শাকিব খান ও মাহফুজ আহমেদ। শাকিব খানের এই পুরস্কার প্রাপ্তি যেন চৈত্রের কাঠফাটা রোদের মাঝে এক পশলা বৃষ্টি। পুরস্কার প্রাপ্তির খবরে শাকিব বলেন, এ পুরস্কার পাওয়ার খবর আমার জন্য ভীষণ আনন্দের। সম্প্রতি আমাকে নিয়ে নানা চক্রান্ত হচ্ছে, সকল চক্রান্তের জবাব এই পুরস্কার। ভক্তদের ভালোবাসার জন্যই আমি শাকিব খান, তাই আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। শাকিবের পুরস্কার প্রাপ্তির খবরে দারুণ উচ্ছ্বসিত তার স্ত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, শাকিবের স্ত্রী হিসাবে এ খবর আমার জন্য গর্বের এবং আনন্দের। আমি শাকিবের জন্য শুভকামনা জানাচ্ছি, সেই সঙ্গে অন্য যারা পেয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।